আসসালামু আলাইকুম বাংলাদেশ কিংবা ইউএসএ সহ বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন কিংবা আমার কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু অনেকটাই ভিন্ন ধরনের অবশ্যই আপনারা সেটা অলরেডি বুঝে গেছেন তো এটি একটি টয়োটা র্যাফ ফোর মডেলের গাড়ি তো আমি মূলত যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে আমার সামনে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন ডিভিডি প্লেয়ারের বা এখানকার যাবতীয় যে ফাংশনের ডিসপ্লেটা এই ডিসপ্লেটা অর্থাৎ এটা মাঝে মধ্যে অ্যাক্টিভ থাকে ডিসপ্লেতে কিছু থাকে আবার মাঝে মধ্যে কি ইনএক্টিভ হয়ে যায় ডিসকানেক্ট হয়ে যায় তো তখন হয় এটা কি এখানকার যে ইউএসবি পোর্ট চার্জার পোর্ট সেটাও কাজ করে না এখন মজার ব্যাপার হচ্ছে এই টোটাল প্যানেলটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়নি এটা অনেকটা ওই আগেরকার দিনের যে টিভিগুলো রে থাপ্পড় দিলে চলতো আবার বন্ধ হইতো ওই ধরনের একটা ব্যাপার তো আমার ধারণা আমার ছেলে ডিবিডি প্লেয়ারের যে ট্রে ওখানে হয়তো সে কোনো একটা কয়েন ঢুকায় ফেলছে এটা আমার ধারণা আই এম নট শিওর সো আমি চেষ্টা করব এই টোটাল প্যানেলটাকে খুলে ওই যদি কোনো ভেতরে কিছু থাকে তো সেটা আউট করে দিলে আমার ধারণা এটা ঠিক হবে আর যদি তা না হয় তাহলে আমরা পরবর্তী যে স্টেপ নিব সেটা হচ্ছে পুরা প্যানেলটাকেই বদলে ফেলতে পারবো আমরা তো ধন্যবাদ আমার সাথেই থাকুন আমি পুরো ব্যাপারটাকে শুরু করতে যাচ্ছি তো ইতিমধ্যে আপনারা দেখে ফেলেছেন যে আমি এই টোটাল প্রক্রিয়াটা করার জন্য কোন কোন টুলসগুলো ব্যবহার করব তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা এই অংশটাকে খুলে ফেললাম এটিতে কোনো ধরনের স্ক্রু তারা ইউজ করে নাই এবং এটিকে খুলে ফেলার পর দেখেন এই অংশটা এমন দেখতে দেখাচ্ছে এর পর আমাদেরকে যেটা করতে হবে টোটাল ডিসপ্লে প্যানেলের দুই পাশে দুইটা এসির বাতাস আসা যাওয়ার জন্য দুইটা অংশ আছে তো এই যে ক্লিপটা আছে এটা সাহায্যে আমি উপরে ক্লিপ সিস্টেম আর কি এটা ওখান থেকে আনলক করার পর আমি হাত দিয়ে জাস্ট টেনে বের করে ফেলবো খুব ইজি এবং ঠিক একইভাবে আমরা ওই পাশেরটাকেও খুলে ফেললাম এবং এই দুই পাশের দুইটা অংশ খুলে ফেলার পর আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের একটা অংশ আছে যেখানে মূলত আপনার টাইম অর্থাৎ ঘড়ি ঘড়ির ডিসপ্লেটা যেই অংশটা অর্থাৎ এই অংশটা এটাও ক্লিপের মাধ্যমে লাগানো কোনো ধরনের স্ক্রু নাই অর্থাৎ একটু টেকনিক্যালি আপনারা যদি লক্ষ্য করেন এই যে আমার হাতে প্লাস্টিকের যে কিটসটা আছে সেটার সাহায্যে একটু আনলক করার পরপর সুন্দরভাবে হাত দিয়ে টেনে বের করে ফেলা সম্ভব কিছু কথা না বললেই নয় অনেকেই হয়তো বা পর্যায়ে আমার ভিডিও দেখতে দেখতে চিন্তা করতেছেন যে সোহাগ এই ধরনের একটা ভিডিও কেনই বা মেড করলো আর এই ধরনের ভিডিও আমরা দেখেই বা কি লাভ তাই না আমি কাজের ফাঁকে ফাঁকে সে গল্পটাও একটু বলবো তো এই পর্যায়ে আমাদের এই ধরনের একটা স্ক্রু ড্রাইভারের সাহায্য নিতে হবে টোটাল প্যানেলটাকে খুলে আনার জন্য আপনারা দেখতেই থাকুন আর আমি মাঝখানে সেই গল্পটা বলি আসলে এই ডিসপ্লের প্রবলেমটা এই গাড়িটাতে বেশ কিছু দিন যাবতে ছিল যেহেতু খুব একটা বেশি প্রবলেম হচ্ছিল না গাড়ি চালাতে তাই আমরা আমাদের এই গাড়িটাতে অন্য কিছু টুকটাক প্রবলেম ছিল সেগুলোকে ঠিকঠাক করার জন্য এখানকার টয়োটার যে অরিজিনাল সার্ভিস সেন্টার আছে সেখানে নিয়ে গিয়েছিল ফারহানের নানা এবং সেখানে সবগুলো প্রবলেম সলভ করার পর এই ডিসপ্লের প্রবলেমটা তাদেরকে বলার পর তারা যেটা বলেছিল সেটা রীতিমতো খুব অবাক করা একটা বিষয় অর্থাৎ তারা যেটা বলেছিল যে এই প্যানেলটাকে কোনো ধরনের সার্ভিসের আওতায় তারা আনতে পারবে না কিন্তু তারা টোটাল প্যানেলটাকে বদলে ফেলতে পারবে এবং এই টোটাল প্রক্রিয়াতে খরচ আসবে প্রায় আড়াই হাজার ডলার বুম আসলে ইউএস ব্যাপার স্যাপারগুলোই এমন মানুষ আসলে বাংলাদেশ থেকে যেভাবে ভাবে যে ইউএসএ যারা আছে তারা তো এক ডলার ইকুয়াল বাংলাদেশি টাকায় প্রায় নাও মেবি এইটি সিক্সড টাকা বাট এখানে মানুষ যেইভাবে আয় করে ঠিক একইভাবে তাদের খরচও হয়ে যায় তো যাই হোক সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট অন্য দিন অন্য কোনো সময় এই ধরনের বিষয় নিয়ে আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করব বাট আমি এখন যেটা করতে চাচ্ছি বা করতেছি সেইটাকেই শেষ করি সাথেই থাকুন আশা করি ভালো লাগবে তো কথা কথায় আমি আমার প্যানেলটাকে কিন্তু একদম খুলে বের করে নিয়ে এসেছি এবং এখন আমার যে কাজ সেটা হচ্ছে এই ছোট ছোট স্ক্রুগুলোকে খুলে চেক করা যে ভেতরে আদৌ আসলে কিছু আছে কিনা খুব নিকটেই আমার সেই ব্যাপারটা এই আমি স্ক্রুগুলোকে খুলে একটা নির্দিষ্ট জায়গায় আগের বড় চারটা স্ক্রু এবং এই চারটা স্ক্রুকেও এক রাখলাম এবং আমি এটাকে খুলে বের করে ফেললাম আমি খুব মন থেকে চাই যেন একটা পয়সাই ভেতরে থাকে তাহলে কোনো টাকা পয়সা ছাড়াই জিনিসটা ঠিক হবে এবং হ্যাঁ দেখেন একটা ডিএম আছে এখানে অর্থাৎ দশ পয়সা আছে দশ সেন্ট আর কি তো আমি পয়সাটাকে বের করে ফেলার পর টোটাল প্যানেলটাকে একদম ফিক্সড করার আগে আবার একটু এখানে বাইরে রেখে দেখে নিচ্ছি যে আসলে এটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা হ্যাঁ এটা ঠিকঠাক মতোই কাজ করছে এবং আই এম খুব হ্যাপি সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ কষ্ট করে থাকার জন্য এবং এটা খুব ভালোভাবে কাজ করছে বোঝাই যাচ্ছে তো আমি এখন আবার ঠিক যেই ভাবে সবকিছু খুলেছিলাম ও ঠিক অমন ভাবে আস্তে আস্তে করে সবকিছু আমি আমার একটা করে ফিটিং করব। তো এই ছিল আজকে মূল বিষয় শেষ করবার আগে কিছু কথা বলি যে দেখেন আমি 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 বাংলাদেশে থাকতে কিন্তু অনেকেই জানেন আমার ফ্রেন্ড লিস্টের অনেকেই জানেন আমি দীর্ঘদিন যাবৎ কম্পিউটার লাইনে কাজ করে আসি আমি একাধারে কম্পিউটার রিপেয়ার বলেন গ্রাফিক্স ডিজাইন বলেন বা ওভারঅল সবগুলো বিষয়ে আমার টুকটাক দক্ষতা আমার ছিল যার কারণে আমি টেকনিক্যাল এই বিষয়গুলো আমি খুব ইজিলি আমার মাথায় আর কি এগুলো ধরতে পারি তো আমার কিন্তু বেসিক্যালি এই ধরনের আমি যে কাজটা করলাম আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নাই আমি এমন মনে করিয়ে না যে আমি বুঝি খুব গাড়ির ঠিকঠাক করতে পারি এই ধরনের ব্যাপার এমন না এবং আমি টোটাল ব্যাপারটাই কিন্তু একটু সাহস করে করে ফেলেছি আমি কারো কোনো হেল্প নেই নাই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দীর্ঘ দিন যাবৎ আমি যে কোনো কিছুর জন্য কোনো হেল্প লাগলে সরাসরি কারো কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার আগে আমি সর্বপ্রথম ইন্টারনেটের ব্যবহার করে অর্থাৎ ইন্টারনেটকে আমি জিজ্ঞাসা করি বা আমি ইন্টারনেট থেকে আমি আমার সমস্যার সমাধান নেওয়ার চেষ্টা করি সো এবং এটা সবচেয়ে বেশি আমার কাছে রিলায়েবল লাগে কারণ অনেক সময় অনেক কেউই অনেক ধরনের ধরেন আমি কোনো কিছু সম্পর্কে জানতে চাইলাম হয়তো বা অনেকে আমি বেসিক্যালি যেটা মনে করি যে জ্ঞান হচ্ছে ক্যান্ডেল লাইটের মতো আপনার কাছে ছোট একটুকু আলো আছে আপনি আপনা আপনি যদি কিছু জেনে থাকেন সেটা সবার মাঝে যদি অনেক বেশি ছড়িয়ে দিতে পারেন তাহলে আপনার এই লাইটটা অনেক বেশি বাড়বে অর্থাৎ একটা ক্যান্ডেল লাইট থেকে অনেকগুলো ক্যান্ডেল লাইট হবে এবং আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না তখনও আপনি আপনার জ্ঞানের যে পরিধিটা সেটা পৃথিবীতে রেখে যাতে রেখে যাচ্ছেন এ ধরনের একটা ফিলিংস আমার মধ্যে কাজ করে তো যাই হোক এত কথা না বললেও হতো শেষের অংশে এসে বলতে ইচ্ছা করলো তাই বললাম কারণ আমি আজকের এই ভিডিওটা একদমই ভিন্ন ধর্মের একটি ভিডিও তো আপনারা যে যে বিষয়ে অভিজ্ঞ বা যে যে বিষয় নিয়ে কাজ করতে ভালোবাসেন আমার মনে হয় সেই ব্যাপারগুলো গতানুগতিক যে আপনাদের লাইফ স্টাইল তার মাঝে মাঝে আপনার ক্ষমতার মধ্যে যা আছে যেমন এই গাড়িটা যে ঠিক করলাম আমি এটা নির্ঘাত অন্য কেউ হলে আড়াই হাজার ডলারের যে ব্যাপারটা সেটা তো মাথায় আছেই এবং বিরাট একটা হ্যাসাল দেখেন আমি একদম খুব আমি আমার ফ্রি একটা সময়ে আমি এমন না যে আমি আমার অন্য কাজ বাদ দিয়ে সেই এই কাজটা করছি সো এভাবে সবাই সবার মতো করে চেষ্টা করবেন আশা করি আমার এই ভিডিও দেখে কেউ না কেউ কোনো না কোনোভাবে উপকৃত হয়েছেন বা হবেন সো অবশ্যই আবারও অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন সময় আবার হাজির হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ